নোয়াখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার আরো দুই, কাউকে ছাড় নয় বললেন ডিআইজি। সুনামগঞ্জে মেয়েকে উত্তক্ত ও অপহরণের প্রতিবাদ করায় বাবাকে মারধর, মেয়ে উদ্ধার, আটক চারজন। চট্টগ্রামে গোপালকৃষ্ণ মুহুরী হত্যায় তিন শিবির ক্যাডারের সাজা কমল, ফাঁসির বদলে আমৃত্যু কারাদণ্ড। কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে র্যাবের অভিযানে নয় রোহিঙ্গা আটক, অস্ত্র গুলিসহ নানা সরঞ্জাম উদ্ধার। সুনামগঞ্জে অবকাঠামো সংকট ও অনুন্নত যোগাযোগে ব্যাহত পর্যটন, উদ্যোগ থাকলেও নেই বাস্তবায়ন। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোজামেল হোসেন সোহাগ সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় গ্রেপ্তার হলো মোট ৬ জন। এ ঘটনার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার ৫ নম্বর আসামি মোহাম্মদ সাজুকে রাজধানীর শাহবাগ এবং স্থানীয় এখলাসপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হোসেন সোহাগকে তার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, ভুক্তভোগীর জবানবন্দিতে নাম আসায় গ্রেপ্তার করা হয়েছে সোহাগকে। আজকে নতুন করে এজন্যই আসামি সাজুকে আমরা ঢাকা থেকে নিয়ে এসেছি। এই ভিকটিমের যে ২২ ধারা জবানবন্দি দেওয়া হয়েছে তার ভিত্তিতে আমরা সোহাগ মেম্বারকে আমরা কৃষ্ণপুর থেকে আমরা রাতে গ্রেপ্তার করেছি। বাদলকে আজকে দুপুর নাগাদ আদালতে সুপর্দ করব। দেলোয়ারকে এখন পর্যন্ত আমরা হাতে পাইনি। এদিকে এই মামলার আসামি দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছে র‍্যাব। এর আগে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের দুটি মামলায় আসামি আব্দুর রহিম ও রহমত উল্লার ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে বেগমগঞ্জ মডেল থানায় নিরাপত্তা হেফাজতে থাকা ওই নারীর সঙ্গে দেখা করে মঙ্গলবার দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফজলুল কবির জানিয়েছেন এ ঘটনায় কমিশনও একটি মামলা করবে। এর আগেও কয়েকবার ওই নারীকে আসামিরা নির্যাতন করেছে বলেও জানান তিনি। এর আগে সকালে নির্যাতনের শিকার ওই নারীর সঙ্গে দেখা করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বেগমগঞ্জের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং আসামিগুলো যাতে সবগুলো গ্রেপ্তার করা হয় দ্রুততম সময়ের মধ্যে, সেই জন্য আমি আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ নোয়াখালী জেলার পুলিশ সুপার এবং অন্যান্য জেলা সম্পৃক্তকে পরামর্শ। ভিকটিমের নিরাপত্তা, ভিকটিমের পরিবারের নিরাপত্তা, এর জন্য আমরা রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা করব। ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিআইজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরও জানাতে নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, বাদল ও সোহাগকে আদালতে তোলা হয়েছে আমরা জানি, তাদের কতদিনের রিমান্ড চাওয়া হয়েছে? গত পরশু রবিবার রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে গতকাল নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। আজকে বাদলকে আদালতে হাজির করা হয়েছে। বাদলের বিরুদ্ধে দুটি মামলায়, পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অন্যদিকে অপর আসামি ইউপি সদস্য মোজাম্মেল হোসেন মানিকের বিরুদ্ধে ১ সপ্তাহের রিমান্ড আবেদন করা হয়েছে।
এখন তাদেরকে জেলার 3 নং আমলি আদালতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয়েছে। এখন শুনানি চলছে রিমান্ডের বিষয়ে। শুনানি শেষে বিচারক এই রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাদের রায় দেবেন এবং সেই প্রেক্ষিতে কতদিনের রিমান্ডের মঞ্জুর করা হয়েছে বা আদৌ মঞ্জুর করা হয়েছে কিনা সেটি জানা হবে। তবে একটি বিষয় হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিতে মানবাধিকার কমিশনের র‍্যাব দাবি করছে যে এই ঘটনার মূল হোতা দেলোয়ার, তাহলে তাকে নারী নির্যাতন ও পর্নোগ্রাফির যে মামলাটি হয়েছে এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে কিনা? হ্যাঁ, দেলোয়ার হোসেনকে মামলার মূল কুশীলব হিসেবে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে যে মাস্টার মাইন্ড সে। অনেকে স্থানীয় যে লোকজন আছেন তারা এবং র‍্যাবের পক্ষ থেকেও বলা হয়েছে দেলোয়ারের সাঙ্গফাঙ্গরাই এই ঘটনা ঘটিয়েছে এবং সেই ঘটনার সাথে জড়িত। তো এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে। তিনি জানিয়েছেন যে মামলার এজাহারে যেহেতু হোসেনের নাম নেই, তাকে মামলায় অন্তর্ভুক্ত করতে হলে আদালতের অনুমতি লাগবে। শো অ্যাক্টের জন্য আদালতে আবেদন করা হয়েছে, আদালতের অর্ডার পেলে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে, এটি জানানো, এবং 2টি মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হবে, আদালতের নির্দেশনা পেলেই তাকে মামলার আসামিভুক্ত করা হবে বলে পুলিশ সুপার আলমগীর হোসেন জানিয়েছেন। নাসের, বাকি আসামিদের ধরার ব্যাপারে পুলিশের অগ্রগতি কতটুকু? বাকি আসামিদের ধরার বিষয়ে আজকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি জানিয়েছেন সুস্পষ্টভাবে এই ঘটনায় যারা জড়িত তালিকাভুক্ত যে 9 আসামি এবং অজ্ঞাতনামা যাদের কথা যাদেরকে সন্দেহভাজন তাদেরকে এবং ঘটনার সামনে পেছনে যারা রয়েছে কাউকেই ছাড়তে হবে না এবং প্রত্যেককেই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে ধরার জন্য নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশকে এবং গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে, শুধু নোয়াখালী না, নোয়াখালীর বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন স্থানে টিমে ভাগ হয়ে তারা কাজ করছেন এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, প্রযুক্তিগত সহায়তা নিয়ে তাদের অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। আরেকটি তথ্য দিতে চাই এখানে, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কিন্তু আজকে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় অস্ত্র এবং বিস্ফোরক আইনে র‍্যাব বাদী হয়ে মামলা করেছে। আমরা জানি যে তাকে যেদিন ধরা হয়েছে সেদিন তার কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং গত তার বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হচ্ছে। এই ঘটনায় তার বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে বেগমগঞ্জ থানায়, সেটি একটু আগে নিশ্চিত করেছেন আমাদেরকে বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে কথা হচ্ছিল সহকর্মী আবু নাসেরের সঙ্গে। নোয়াখালীর বেগমগঞ্জে ত্রাস দেলোয়ার বাহিনী, সামান্য অটোরিকশা চালক থেকে বনে যান সন্ত্রাসী গ্রুপের প্রধান। 3টি হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার, এলাকাবাসীর অভিযোগ মাদক বিক্রি, চাঁদাবাজি ও নারীদের উত্ত্যক্ত করত বাহিনীর সদস্যরা। নারী নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর বেরিয়ে এসেছে এসব তথ্য। বেগমগঞ্জের একলাশপুর গ্রামের দেলোয়ার হোসেন চালাতেন অটোরিকশা, ছিলেন বাসের সহকারীও, কিছুদিন সবজিও বিক্রি করেছেন। এর মধ্যেই 2018 সালে হঠাৎ গড়ে তোলেন একটি সন্ত্রাসী বাহিনী, যাদের বিরুদ্ধে মাদক বিক্রি, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় ও নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ আছে। মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা এবং হাইজ্যাক, সিএনজি ড্রাইভার, রিক্সার ড্রাইভার, মোবাইল ছিনতাই ধরে যা আছে এগুলোর সাথে জড়িত। দেলোয়ারের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় হত্যাসহ 3টি মামলা আছে। এলাকাবাসী বলছে, প্রভাবশালীদের ছত্রছায়া থাকায় এতদিন দেলোয়ার বাহিনীর বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খোলেনি। তারে যারা সহযোগিতা করে তার মধ্যে একজন হলো আলমগীর কবির আলো, যার সহযোগিতা সে এগুলি করে। এত কিছুর পরও নারী নির্যাতনের মামলায় দেলোয়ারকে আসামি না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ সুপার জানান, বাদী দেলোয়ারের নাম উল্লেখ করেনি। আর দেলোয়ারকে গ্রেপ্তারের পর র‍্যাব জানিয়েছে ওই ঘটনায় জড়িতরা দেলোয়ার বাহিনীর সদস্য। এতে দেলোয়ারেরও সংশ্লিষ্টতা রয়েছে। যতগুলো অপরাধী ছিল একটি একটি করে নাম, সে একবার হয়তো 5 জনের বলে, আরেকবার 6 জনের বলে, কারণ মেন্টাল স্টেট তো তার এরকম যে সে কথাগুলো এলোমেলো হয়ে যায়। তারপরে যতগুলো নাম সে রিকল করতে পারছে সবগুলো নামই আমরা এজাহারের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। দেলোয়ারের নাম সরাসরি যদি এজাহারে নাও এসে থাকে, আমরা মনে করছি সে একজন অস্ত্রধারী সন্ত্রাসী, সে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে এবং এলাকাতে তার অত্যন্ত খারাপ তার কার্যক্রমের বিভিন্ন তথ্য আমরা এখন জানতে পারছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তো এটা
তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত যখন করবেন আমার মনে হয় তখন বেরিয়ে আসবে তার সম্পৃক্ততা কতটুকু ছিল। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে দেলোয়ার বাহিনীর সদস্য 12 থেকে 15 জন, এদের প্রত্যেকের বয়স 18 থেকে 26 বছরের মধ্যে। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত সহ দ্রুত বিচারের দাবি জানান। মানববন্ধন হয়েছে শাহবাগ মোড়েও। এদিকে একই দাবিতে উত্তরায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন দ্রুত আইন পরিবর্তন করে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে। ঢাকা ময়মনসিংহ সড়ক দখল করে রাখেন তারা। এতে উত্তরায় হাউস বিল্ডিংয়ের সামনের সড়কে প্রায় 2 ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। এদিকে ধর্ষণ প্রতিরোধে ধানমন্ডিতে যুব মহিলা লীগ ও আসাদ গেট মোড়ে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মানে যাচ্ছে যে আইনের দৃষ্টিতে না হোক, খুব তাড়াতাড়ি বিচার ব্যবস্থা হোক, খুব তাড়াতাড়ি রায় দিয়ে দিক, তাহলে দেখা যায় যে ভিকটিম সে সর্বোচ্চ ন্যায় বিচার পাবে। ধর্ষণের জন্য আমরা চাই যে এরকম একটা বিচার ট্রাইব্যুনাল করা হোক, যেখানে খুব দ্রুত সময়ের ভিতরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। যতগুলো ধর্ষণের বিচারহীন ধর্ষণের ঘটনা এখনো বিদ্যমান রয়েছে বাংলাদেশ, সবগুলোর বিচার আমরা চাই। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে বিভিন্ন জেলায়। এসব কর্মসূচিতে অংশ নিয়ে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নানা শ্রেণী পেশার মানুষ। দুপুরে রাজশাহী সাহেব বাজারে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, মানবাধিকার ও নারী অধিকার সংগঠনের নেতাকর্মী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। মানববন্ধন হয়েছে বাগেরহাট প্রেস ক্লাবের সামনেও। এছাড়া ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা নাগরিক কমিটি। এ নিয়ে আরো জানাতে এবার রাজবাড়ী থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম রেজা, নোয়াখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন হয়েছে, বিক্ষোভ হয়েছে, রাজবাড়ীতে কি ধরনের কর্মসূচি হয়েছে এবং যারা এই কর্মসূচিগুলোতে অংশ নিয়েছেন তারা কি বলছেন? এখন বেগমগঞ্জের ঘটনার পর থেকেই কিন্তু রাজবাড়িতেও সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। সকাল 11টার সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ি জেলা শাখার উদ্যোগে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করা হয়। এরপরে বিকাল 3টা থেকে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ি জেলা শাখার আয়োজনে কিন্তু একটা মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। এখানে কিন্তু এই মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। তাদের এই উপস্থিত হওয়ার কারণ একটাই, যে নোয়াখালীর বেগমগঞ্জে যে নারী নির্যাতনের যে ঘটনাটা ঘটেছে সেই নির্যাতনের প্রতিবাদে তারা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং এখানে যারা রয়েছেন তাদের একটাই দাবি, তারা বলছেন যে সারা দেশে যে হারে নারী নির্যাতন এবং নারী ধর্ষণের ঘটনাটা বেড়ে গেছে, সেই ঘটনার প্রেক্ষিতে যারা ধর্ষক বা নারী নির্যাতনকারী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। যদি যারা অপরাধী তাদেরকে যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলে পরে এই যে ঘটনাগুলো ঘটছে দেশের বিভিন্ন স্থানে এই ঘটনাগুলো কমে আসবে বলে মনে করছে এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এছাড়া তারা বল, এছাড়া আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে এখানে রাজবাড়ী হেল্পলাইন এবং মহিলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের সবারই একটাই দাবি, ধর্ষক বা নারী নির্যাতনকারী যারা রয়েছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। সুনামগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত ও অপহরণের প্রতিবাদ করায় বাবাকে মারধরের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে জগন্নাথপুরের আলীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন লিটন, আকাই, ইলিয়াস ও আলম।
পুলিশ জানিয়েছে আলীগঞ্জ থেকে ওই চারজনকে আটক করা হয়েছে। ঘটনার মূল হোতা শামীম আহমেদকে ধরতে অভিযান চলছে। অপহৃত ওই নারীকে সকালে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামে এক বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন তিনি। গেল 30 সেপ্টেম্বর বিকেলে ওই বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় গুদগাঁও গ্রামের শামীম ও তার সহযোগীরা। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। সোমবার রাতে তার বাবা শামীমের বাড়িতে গিয়ে মেয়ের সন্ধান চাইলে শামীম ও তার লোকজন তাকে বেধড়ক মারধর করে। এই মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা মাত্রই আমরা অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে আমরা পাঁচজনের তথ্য পাইছি আর কি। পাঁচজনের তথ্যের মধ্যে আমরা চারজনকে আমরা আটক করছি, ঠিক আছে। আর ওই যে মেয়েটার কথা বলা হয়েছে, সেই মেয়েটাকে আমরা ওই যে এখন আমাদের হেফাজতে আছে। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর যে চারজনকে আটক করা হয়েছে তাদের কোথায় রাখা হয়েছে? দেখুন, আমি এখন থেকে 5 মিনিট আগে কথা বলেছিলাম সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়দুর নবীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু মামলা হয়নি, তারপরে কিন্তু মামলার প্রস্তুতি চলছে। যেহেতু এই এই যে ঘটনার মূল আসামি শামীম আহমদ, তাকে কিন্তু ধরার জন্য সকাল থেকে পুলিশের বিশেষ টিম কিন্তু কাজ করছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তো যে চারজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে তারাও কিন্তু এই ঘটনার সাথে জড়িত ছিল বলে জানিয়েছে। আমরা জানতে পেরেছি যে যে অপহৃত নারী যে তার বাবার মুখ থেকে। তো আপনাকে একটু বিষয় বলে রাখছি যে এই যে ঘটনার পরে কিন্তু সুনামগঞ্জের যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে অপহৃত নারীর যে পিতাকে যেভাবে বেধড়ক ভাবে মারধর করেছে, রড লাঠির আঘাত করেছে, এই যে বৃদ্ধা 65 বছরের বৃদ্ধা কিন্তু জগন্নাথপুর হাসপাতালে ভর্তি ছিল, তারপরে কিন্তু একটু সুস্থ হওয়ার পরে কিন্তু আজকে 10টা সকাল 10টা নাগাদ তাকে জগন্নাথপুর থানা নিয়ে যাওয়া হয় তাকে একটু জিজ্ঞাসাবাদের জন্য। আর যে মেয়েকে অপহৃত যে নারী, তাকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা থেকে তাকে সুনামগঞ্জ জগন্নাথপুর থানায় নিয়ে আসা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো জিজ্ঞাসাবাদ করার পরপরে হয়তো আমরা যেটা ধারণা করছি যে মামলার প্রক্রিয়া যেটা সেটা শুরু হবে। আর যেহেতু মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে আছে, তাকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে, তাহলে হয়তোবা পুলিশের কাছ থেকে একটা আমরা আসার খবর পেয়েছি, হয়তোবা তাকে আজকে ধরে ফেলতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে বলা যায় যে এই ঘটনা আসলে সুনামগঞ্জের মানুষের মধ্যে একটা বিশ্ব প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যে সুনামগঞ্জের মতো মফস্বল শহরে এরকম একটা ঘটনা আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়েছে র‍্যাব। এ সময় অস্ত্রগুলি ও নানা সরঞ্জাম সহ 9 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। র‍্যাব জানায় গত 2 দিন ধরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে দফায় দফায় গোলাগুলি হয়। এর জেরে আজ ভোরে কুতুপালং ক্যাম্পে অভিযান চালান র‍্যাব 15 এর সদস্যরা। এ সময় সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে হোয়াইকং এর গভীর অরণ্য থেকে 9 জনকে আটক করা হয়। তাদের কাছে থেকে 4টি বন্দুক, 20 রাউন্ড গুলি ও ধারালো অস্ত্রসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গেল রোববার রাতে কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের গোলাগুলিতে নিহত হন 2 রোহিঙ্গা। দেশে করোনায় আরও 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 20 এবং নারী 10 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,405 জনের। 109টি ল্যাবে 24 ঘন্টায় 12,345 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,499 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.14%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,71,631 জনে। এদিকে সুস্থ হয়েছেন আরও 1,651 জন। এ নিয়ে মোট সুস্থ 2,84,833 জন। চট্টগ্রামে অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরী হত্যাকাণ্ডে আপিল বিভাগের রায়ে হতাশা জানিয়েছে তার পরিবার। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চট্টগ্রামের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। মঙ্গলবার 19 বছর আগের এই নৃশংস ঘটনায় 3 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। তবে কেন সাজা কমিয়ে দেয়া হলো তা জানতে অপেক্ষা করতে হবে রায়ের পূর্ণাঙ্গ কপির জন্য। শূন্য ঘরে দেয়ালে ঝুলছে বড় ছবি,
কোথাও তিনি নেই, কিন্তু সহধর্মিনীর পুরোটা জুড়েই যেন তিনি আছেন। ঘাতক তার স্বামীকে কেড়ে নিয়েছে 19 বছর আগে। হৃদয়বিদারক সেই ঘটনা সাড়া ফেলেছিল সারা দেশে। উমা মুহুরী দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছেন ঘাতকদের শাস্তি কার্যকর হবার। মঙ্গলবার আপিলের রায় ঘোষণার খবরে হতবাক স্ত্রী, স্বামীর ছবির সামনে বাকরুদ্ধ। 2003-এ রায় হলো, ওইটুকুতে মনে করেছিলাম সব, কিন্তু এরপরে এটাতে আমি মন্তব্য করতে পারবো, এইটুকুই আমার মন্তব্য বললাম, তা আমি কোনো মন্তব্য ছেলেমেয়েরা ওদেরকে কী জবাব দেবো আমি। 2006 সালে গিট্টু নাসির আজম, বাইট্টা আলমগীর এবং তসলিমউদ্দিন ওরফে মন্টুকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। এর মধ্যে গিট্টু নাসির ক্রসফায়ারে মারা যান, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি 3 জন আপিল করলে মঙ্গলবার তাদের আমৃত্যু সাজা দেয় আদালত। এই 3 জন আসামি মহামান্য আপিল বিভাগে আপিল করেছিল, মহামান্য আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করেছেন এবং 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ কমিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং মহামান্য আপিল বিভাগ বলেছেন যে এই যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস। এরাই পরিবারের পাশাপাশি হতাশা জানিয়েছে চট্টগ্রামের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও। এত নৃশংস ছিল, এটা আমরা চাক্ষুষ যারা দেখেছি আমাদের কাছে অনুভূতিটা একরকম, আর যারা দেখে নাই তাদের কাছে অনুভূতিটা একরকম। আমি মনে করি এই রায়ে ক্ষতিগ্রস্ত পরিবার কোনোভাবেই সন্তুষ্ট হবে না এবং পরিবারের সাথে আমরাও একমত। 2001 সালের 16 নভেম্বর চট্টগ্রামের জামাল খানের নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়েছিল নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরীকে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাচ্ছে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই রায় নিয়ে পরিবারের সদস্য এবং অন্যান্য সংগঠনের প্রতিক্রিয়া কি? একটু আগে খবরে আমরা যেটি বলছিলাম যে এই রায় হওয়ার পরে তারা স্বভাবতই হতাশা ব্যক্ত করেছেন। আসলে 2001 সালে অত্যন্ত মর্মান্তিকভাবে এই ঘটনাটি ঘটেছিল। গোপালকৃষ্ণ মুহুরী তার নিজ বাসায় একেবারে প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে হত্যা করা হয় এবং হত্যা করার পর এই শিবির ক্যাডাররা কিন্তু সে সময় গুলি করতে করতে সেই এলাকাতে এক করে এবং একেবারে দিনের বেলায় এটি ঘটনাটি ঘটেছিল এবং সেই প্রেক্ষাপটে তাকে প্রায় 19 বছর এই চূড়ান্ত রায়ের জন্য তার পরিবারকে অপেক্ষা করতে হয়েছে এবং 19 বছর পরে যে রায় সেই রায়টিকে ঘিরে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। এক্ষেত্রে আসলে তার পরিবারের বেশিরভাগ সদস্য অর্থাৎ তার সন্তানেরা সবাই দেশের বাইরে, তারা কর্ম কাজের কারণে তারা দেশের বাইরে অবস্থান করেন, শুধুমাত্র তার স্ত্রী এখানে আছেন। আমরা তার পরিবারের যে সন্তানরা রয়েছেন তাদের সাথেও বিভিন্নভাবে যোগাযোগ করেছি, তারাও আসলে হতাশা ব্যক্ত করেছেন, আর তার স্ত্রীর কথা তো আমরা শুনলামই খবরে। অর্থাৎ তিনিও যেটি বলছেন যে এই মুহূর্তে তার ছেলেমেয়ে বা সন্তানদের কাছে আসলে কী জবাব দেবেন তিনি, এই রায়কে ঘিরে তিনি এক ধরনের হতাশার মধ্যে আছেন। তারপরে যেহেতু উচ্চ আদালতের রায়, সেই জন্য তারা আসলে খুব বেশি এটি নিয়ে কথাবার্তা বলতে রাজি নন এবং পাশাপাশি সামনের দিনগুলোতে এক ধরনের নিরাপত্তার শঙ্কা তাদের বিভিন্নভাবে গত সময় মতো আছে, সেটিও তারা আসলে অকপটে বলেছে। আরেকটি বিষয় এক্ষেত্রে এই হত্যাকাণ্ডকে ঘিরে সে সময় কিন্তু সারা দেশে এক ধরনের আলোচনা তৈরি হয়েছিল, একটি চাঞ্চল্যকর ঘটনা এবং সেই প্রেক্ষাপটে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন তারাও আসলে এই ঘটনাটিকে ফলো করছিলেন। আমরা এই সেই প্রেক্ষাপটেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের সাথে কথা বলেছেন, তারাও তাদের হতাশাকে লুকিয়ে রাখতে পারেননি। অনুপম, আপনাকে অনেক ধন্যবাদ। গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, কিন্তু সেই তুলনায় নেই চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল, বলছে কর্তৃপক্ষ। এতে একদিকে রোগীরা হচ্ছেন সেবা বঞ্চিত, অন্যদিকে রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একই অবস্থা লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালের, রোগীদের এই ভোগান্তির সুযোগ নিচ্ছে দালালরা। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন কেবল করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। সম্প্রতি এই হাসপাতালে আবারও শুরু হয়েছে সব ধরনের রোগীদের চিকিৎসা। বেড়েছে রোগীর ভিড়, এজন্য টিকিট নিতেও মানুষের দীর্ঘ সারি। চাপের কারণে টিকিট কেটেও অনেক সময় ডাক্তার দেখাতে পারছেন না কেউ কেউ। রোগীরা বলছেন একই অবস্থা পরীক্ষা করানোর ক্ষেত্রেও। শত শত লোক লাইনে দাঁড়ায় থাকে, ডাক্তার থাকে না, আর ডাক্তাররা যদিও থাকে ওষুধের সিলিপ দেয়, ওষুধ লেগে গেলে ওষুধ পাওয়া যায় না।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর তুলনায় প্রয়োজনীয় চিকিৎসক নেই, রয়েছে আয়া ও ওয়ার্ড বয়ের অভাব, পরীক্ষা করানোর ক্ষেত্রেও আছে সীমাবদ্ধতা। আমাদের পরিচ্ছন্ন কর্মী এবং আয়া ওয়ার্ড বয়ের একটু সংকট রয়েছে, আমাদের ডাক্তারেরও সংকট রয়েছে, বেশ কিছু পদ খালি আছে, আমরা উদ্যতন কর্তৃপক্ষকে জানাইছি। করোনা রোগী কমলেও লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ভিড় বাড়ছে অন্য রোগীদের। প্রতিদিন অন্তত 1000 রোগী আসছে সদর হাসপাতালে। 100 শয্যার হাসপাতালে ভর্তি রোগী প্রায় দ্বিগুণ, মেঝেতেও চলছে রোগীর চিকিৎসা। রোগীর যে পরিমাণ চাপ, এই পরিমাণে ডাক্তার বা জনবল না থাকায় অনেক রোগীরা চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না। কমলনগর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও একই অবস্থা। রোগী অনুপাতে নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স, এতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। গত সপ্তাহ থেকে রোগীর সংখ্যা আগের তুলনায় যেরকম ছিল তার থেকেও বেশি। চিকিৎসক যে সমস্যাটা আমাদের ছিল সংকটের, সেটা এখন অনেকটা পূরণ হয়েছে। এদিকে উদ্বোধনের 2 বছর পরও চালু হয়নি ঝিনাইদহের শৈলকুপার মুন্সি আশরাফ চৌধুরী মা ও শিশু কল্যাণ হাসপাতাল। চিকিৎসক, নার্স সহ 10টি পদের কোনোটিতেই এখনও নিয়োগ না হয় কার্যক্রম চালু হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। সকালে উপজেলার দড়িবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, আধিপত্য বিস্তারের জেরে দীর্ঘদিন ধরে শ্রীকল ইউপি চেয়ারম্যান মুতাসিম বিল্লা সংগ্রাম এবং সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটিরের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে এক গৃহবধূর শ্লীলতা হানির ঘটনায় দুজনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুতাসিম বিল্লার সমর্থক কৃষক মশিউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে কুতুবুল্লাহ হোসেন কুটিরের সমর্থকরা। আহত অবস্থায় তাকে মাগুরা 250 শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুরের রামগতিতে বিধবা নারী ধর্ষণ মামলায় গ্রেপ্তার 2 আসামি জামাল উদ্দিন ও সোহেলকে আদালতে হাজির করা হয়েছে। তাদের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছেন মামলা তদন্ত কর্মকর্তা। সোমবার বিকেলে 5 জনের বিরুদ্ধে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার গভীর রাতে ঘরের দরজা ভেঙে কয়েকজন যুবক ওই নারীর ঘরে ঢুকে তার হাত পা ও মুখ বেঁধে নির্যাতন করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ওই নারীকে ঘরের পাশে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন রামগতি থানার ওসি সোলাইমান উদ্দিন। পণ্য আমদানিতে শতভাগ ওজন ও শুল্ক আদায়ে কাস্টমস কর্তৃপক্ষের নতুন নির্দেশনা জেরে 3 দিন ধরে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে পেট্রাপোল ও বেনাপোল বন্দর সড়কে আটকা পড়েছে 100 ট্রাক। তবে স্বাভাবিক আছে বেনাপোল স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, রোববার ভারত থেকে আমদানিকৃত ফলের সাথে আসা বক্সের ওজনের ওপর কর্তৃপক্ষ শুল্ক চালু করেছে। এ নিয়মে কাঁচা ফল আমদানিতে লোকসানের আশঙ্কায় ফল আমদানি বন্ধ রেখেছে তারা। ব্যবসায়ীদের সুযোগ না দিয়ে করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। অবকাঠামো সংকট, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে সুনামগঞ্জের পর্যটন। জেলার প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের আকৃষ্ট করলেও সুযোগ সুবিধার অভাবে বিমুখ হচ্ছেন অনেক দর্শনার্থী। পর্যটন উন্নয়নে সমস্যাগুলোকে বারবার চিহ্নিত করা হলেও তা সমাধানে নেই দৃশ্যমান পরিকল্পনা। সুনামগঞ্জের তাহিরপুরে মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষা মিঠাপানির টাঙ্গওয়ার হাওর। এর সৌন্দর্য দেখতে প্রায় সারা বছরই থাকে পর্যটক আনাগোনা। এছাড়া বারেকটিলা, জাদুকাটা নদী, শহীদ সিরাজ লেক ও শিমুল বাগানেও থাকে ভিড়। আর সীমান্তবর্তী দোয়ারা বাজারের পাহাড়ি ঝর্ণা দেখতেও ছোটেন অনেকে। জেলার এসব প্রাকৃতিক সৌন্দর্য এক নজর দেখার জন্য বেড়ে চলেছে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা। তবে এসব জায়গায় বেড়াতে গিয়ে পড়তে হয় তাদের নানা বিড়ম্বনায়। অনুন্নত যোগাযোগ, অবকাঠামো ও আবাসন সংকট সমস্যার সমাধান হয়নি এক যুগেও। এই এলাকাটাতে প্রশাসনের পর্যাপ্ত সাপোর্ট থাকতো,
তাহলে আমরা যথেষ্টভাবে যথেষ্ট মানে নিরাপদভাবে নিরাপদভাবে আমরা সবাই আনন্দ করতে পারতাম। দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় নিরাপত্তার অভাবে। মনে করেন যে সব জায়গায় মেইন পয়েন্ট সব জায়গায় রাস্তাঘাট খারাপ, আর এখানে যে টুরিস্ট পুলিশ অবশ্যই এখানে দরকার। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সংকট চিহ্নিত হয়েছে বারবার, শুধু আশ্বাস ছাড়া সমাধানে নেই বাস্তবমুখী পদক্ষেপ। এবারও নানা পরিকল্পনার কথা শোনালেন জেলা প্রশাসক। সুনামগঞ্জ জেলাকে কীভাবে ট্যুরিজম সেক্টরে সেবা বান্ধব করে তোলা যায় এবং যোগাযোগের ক্ষেত্রে পর্যটকদের জন্য হয়রানিমুক্ত করা যায়, সেই বিষয়টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। সুনামগঞ্জকে পর্যটন বান্ধব করতে কাগজে কলমে প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জেলাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।